সে অনেক কাল আগের কথা। এক দেশে ছিল এক রাজা, দেশে পানির খুব অভাব। দেবতারাজ দেশের রাজারা একটা ভয়ঙ্কর শাস্তি দেয়, একটা বিরাট পাথর, একটা বিরাট পাথর পাহাড় ঠেলে ঠেলে উপরে তুলবে, পাথরটা গড়ায় গড়ায় নিচে পড়বে, রাজা নিচে নেমে আবার তুলবে, আবার পড়বে, আবার তুলবে, আবার নামবে, এরকম চলতে থাকবে। আমি তো জানা গেছি এই গল্পের কোনো শেষ নাই, কোনো মানেও নাই। তুই আমার কথা একটু ভাবলা না?